নমস্কার বন্ধুরা টিচ এম চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজ আমি এই ভিডিওটিতে বাঁধাকপি রেসিপি সম্পর্কে আলোচনা করব রেসিপিটির নাম হলো বাঁধাকপি অন্যরকম এটি কীভাবে বাড়িতে তৈরি করবেন তার উপাকরণ উপাদান প্রণালী সম্পর্কে আমি আলোচনা করব তো ভিডিওটিতে যাওয়ার আগে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলুন ভিডিওটি শুরু করি বাঁধাকপি রেসিপির উপকরণ প্রথমে যেসব জিনিসগুলি লাগবে সেগুলি বলছি বাঁধাকপি একটা মাঝারি সাইজ টমেটো একটা বড় পেঁয়াজ কুচি দুটো বড় রসুন বাটা এক চা চামচ চিনি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ঘি তিন চা চামচ জিরে আস্ত মানে গোটা এক চিমটি আলু ডুমো করে কাটা দুটো মটরশুঁটি আধ কাপ আদা বাটা দু চামচ নুন আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো এক চা চামচ গরম মশলা গুঁড়ো দু চামচ তেল আন্দাজ মতো মানে নিচের পছন্দ মতো এরপরে প্রণালীটি আমি বলছি কীভাবে তোমরা এটা করবে বাঁধাকপি সরু করে কুচিয়ে ধুয়ে রাখতে হবে আলু ডুমো করে কেটে রাখতে হবে কড়াতে তেল গরম হলে জিরে ফলন দিয়ে আলু দিয়ে নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে পেঁয়াজ নরম হলে লাল হবে না রসুন আদা লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে কষতে হবে এবার টমেটো দিয়ে একটু কষে বাঁধাকপি দিয়ে একটুকু নেড়ে চেড়ে নুন দিতে হবে এবং ঢেকে দিতে হবে একটা পাত্র দিয়ে ঢেকে দিতে হবে একটুকু পরে জল বেরিয়ে বাঁধাকপিটা মজে মানে কমে যাবে ওই জলকে জলেই কপি সেদ্ধ হয়ে যাবে আর যদি জল তেমন না বেরোয় তবে জল দিতে হবে এবার মটরশুঁটি দিয়ে জল শুকালে চিনি ঘি গরম মশলা দিয়ে নেড়ে নামাতে হবে বাঁধাকপিটা ভাজা ভাজা হলে তেল বেরলে খেতে ভালো হবে আলু একটু বড়ো করে কাটতে হবে ইচ্ছে করলে একটা ছোট চিংড়ি দিয়েও করা যেতে পারে তাতে চিংড়িটা রসুন আদার সঙ্গে দিয়ে দিতে হবে এবং একসাথে কষতে হবে নমস্কার বন্ধুরা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ